নমস্কার বন্ধুরা বন্ধুরা বর্তমানে মেড ইন ইন্ডিয়া তেজসের মতো ফাইটার জেট এবং ব্রাহ্মোসের মতো সুপারসোনিক ক্রুইজ মিসাইলের ডিম্যান্ড অন্য দেশের কাছে বেড়ে চলেছে তেজস কেনার জন্য মালয়েশিয়া ইজিপ্ট বাথোয়ানা অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন্স ইন্টারেস্ট দেখিয়েছে এমনকি আমেরিকাও ইন্টারেস্ট দেখিয়েছে এবার আর্জেন্টিনা পনেরোটি তেজস কিনতে চাই কোনো কোনো নিউজ পেপারে ষোলোটি তেজস কেনার কথা বলা হচ্ছে তার সাথে কুড়িটি লাইট কম্ব্যাট হেলিকপ্টার প্রচণ্ড এবং ব্রাহ্মোস মিসাইল কিনতে চলেছে গত আঠারোই জুলাই আর্জেন্টিনার ডিফেন্স মিনিস্টার জর্জ দায়ানা চার দিনের ভারত সফর এসেছিলেন তার সাথে এসেছিলেন ডিফেন্স সেক্রেটারি ফ্রান্সিসকো ক্যাফিরো ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংয়ের সাথে ডিফেন্স কোঅপারেশন ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ নিয়ে কথা হয় জর্জ তায়ানা নিউ দিল্লিতে ব্রাহ্মোস এরোস্পেসের হেডকোয়ার্টার যান তাছাড়া উনিশে জুলাই বেঙ্গালুরু যান হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের ফেসিলিটি দেখতে এই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হলো তেজাস এবং অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার্স ধ্রুবের ম্যানুফ্যাকচারার আর্জেন্টিনা পনেরোটি তেজাস মার্ক ওয়ান এ ফাইটার জেটস এবং কুড়িটি লাইট কম্ব্যাট হেলিকপ্টার প্রচণ্ড কেনার জন্য ফর্মাল প্রোপোজাল সাবমিট করতে চাই এবং এই ডিল সাইন হলে এর মোট মূল্য হবে আট কোটি টাকা বর্তমানে আর্জেন্টিনার কাছে সেই রকম কোনো ফাইটার জেটস বা অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার নেই আর্জেন্টিনার বারোটি লাইট কম্ব্যাট এয়ারক্রাফট প্রয়োজন যার জন্য আর্জেন্টিনা চায়না এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কাছ থেকে লেটার্স অফ ইন্টেন্ট গ্রহণ করে এই কম্পিটিশনে তেজসের সাথে সাথে চায়নার জে এফ সেভেন্টিন এয়ারক্রাফটও ছিল শেষ পর্যন্ত তেজাস জেএফ সেভেন্টিনকে পিছনে ফেলে দিল এর আগে আর্জেন্টিনা টেকনিক্যাল টিম ভারতে এসেছিল তেজাসের ক্যাপাসিটি দেখার জন্য লাস্ট মান্থ আর্জেন্টিনায় ভারতের অ্যাম্বাসেডার দীনেশ ভাটিয়া এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের অফিসিয়ালস আর্জেন্টিনার ডিফেন্স মিনিস্টার জর্জ তায়ানা এবং আর্জেন্টাইন এয়ারফোর্সের চিফ ব্রিগেডিয়ার জেনারেল জেভিয়ার আইজাকের সাথে দেখা করেন সেখানে ভারতীয় পদ্ধতিতে তৈরি ডিফেন্স প্রোডাকশানের প্রদর্শনী করা হয় বিশেষ করে তেজস এবং ধ্রুবের কিন্তু আর্জেন্টিনা তেজস কিনতে চাইলেও ব্রিটিশ অরিজিন কোনো পার্টস তেজসে রাখতে চায় না অর্থাৎ আর্জেন্টিনাকে তেজাস ইম্পোর্ট করতে হলে তেজাসের যে ব্রিটিশ অরিজিন পটসগুলো আছে তার পরিবর্তে ভারতীয় বা অন্য কান্ট্রি অরিজিন পটস লাগাতে হবে তেজাসে মোট বর্তমানে ষোলোটি ইউকে পটস রয়েছে তার জন্য হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে পঞ্চাশটির বেশি সিস্টেমস এবং সাব সিস্টেম পরিবর্তন করতে হবে জর্জ দায়ানা একটি সাক্ষাৎকারে বলেন ব্রাহ্মোস মিসাইল কেনার চান্সও রয়েছে তেজাস হল সিঙ্গল ইঞ্জিন ডেল্টা উইং লাইট মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ডেল্টা উইং হলো ট্রায়াঙ্গেল শেপড উইং গ্রিক লেটার ডেল্টার সাথে মিল থাকায় নাম হয়েছে ডেল্টা উইং মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট হলো ডিফারেন্ট কমব্যাট রোলে পারফর্ম করতে পারে এমন এয়ারক্রাফট যেমন এয়ার টু এয়ার কমব্যাট এয়ার সাপোর্ট এরিয়াল বোম্বিং ডিজাইন করেছে এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি ম্যানুফ্যাকচারার হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বোথ ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স তেজস ব্যবহার করে কন্টেম্পোরারি সুপারসোনিক কম্ব্যাট এয়ারক্রাফটের মধ্যে এটি স্মলেস্ট অ্যান্ড লাইটেস্ট বর্তমানে তেজসের তিনটি প্রোডাকশান মডেল আছে তেজস মার্ক ওয়ান তেজস মার্ক ওয়ান এ এবং ট্রেনার ভার্সন কারেন্টলি তেজস মার্ক টু ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে এর ওয়েট ছ হাজার পাঁচশো ষাট কেজি পেলোড ক্যাপাসিটি পাঁচ হাজার তিনশো কেজি এর স্পিড এক হাজার নশো আশি কিলোমিটার পার আওয়ার এবং রেঞ্জ এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার তেজাসে বারো রকম মিসাইল ফিট করা যায় যেমন এর মধ্যে আছে পাইথন ফাইভ যেটি এয়ার টু এয়ার মিসাইল আসরাম এয়ার টু এয়ার মিসাইল আস্ত্রা মার্ক ওয়ান এয়ার টু এয়ার মিসাইল আর সেভেন্টি সেভেন এয়ার টু এয়ার মিসাইল এ এস এম হ্যামার এয়ার টু সার্ফেস মিসাইল ব্রাহ্মসের মতো এয়ার টু সার্ফেস মিসাইলও রুদ্রাম ওয়ানের মতো অ্যান্টি রেডিয়েশন মিসাইল কে এইচ থার্টি ফাইভ এবং ফিফটি নাইন এমকের মতো শিপ মিসাইল এছাড়া কুড়ি রকম বোম ফিট করা যায় যেমন লেজার গাইডেড বোম সুদর্শন প্রেসিশন গাইডেড বোম ডিআরডিও স ডিআরডিও গ্লাইড বোম্বস আনগাইডেড বোমস যেমন বেতাব ফাইভ হান্ড্রেড ফ্যাব ও ফ্যাব রকেটস হিসাবে থাকে রাশিয়ান এস এইট তেজেসে এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের দ্বারা তৈরি এলটা টা ইএল এম র্যাডার ইউজ করা হয় যেটা একসাথে চারশোর বেশি টার্গেট ডিটেক্ট করতে পারে বর্তমানে তেজেসে এফ ফোর জিরো ফোর ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে বন্ধুরা বর্তমানে ভারত মেড ইন ইন্ডিয়া তেজাস ফাইটার্স ধ্রুব চপার্স ব্রাহ্মস ক্রুইস মিসাইলস আকাশ টু এয়ার মিসাইল সিস্টেমস ফ্রেন্ডলি নেশনগুলোকে বিক্রি করতে চাই মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের হাত ধরে ভারত হতে চলেছে ইম্পোর্টার থেকে এক্সপোর্টার আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের সেশনে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ